সুধীমণ্ডলী, এগ্রি বাংলা ইউটিউবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও, এর মধ্যে প্রথমে আমরা দেখব ধানে কিভাবে আমরা নাইট্রোজেনের অভাবজনিত লক্ষণ শনাক্ত করতে পারি এবং এর প্রতিকার কিভাবে আমরা করতে পারি। ধানে নাইট্রোজেনের অভাবজনিত লক্ষণ ও তার প্রতিকার। নাইট্রোজেনের অভাব হলে ধানে যে ঘটনাগুলো ঘটে, প্রথমে পুরাতন পাতা হলুদ হবে, গাছের বাড়তি কমে যাবে, কুশি কমে যাবে, ধানের ছড়ায় ধানের সংখ্যা কমে যাবে এবং সম্পূর্ণ মাঠ সমভাবে হলুদ দেখা যাবে। এখানে ছবিতে আপনারা নাইট্রোজেনের অভাবজনিত লক্ষণ দেখছেন, যে নাইট্রোজেনের অভাব হলে এরকম পুরা জমিটাই সমভাবে হলুদ ভাব দেখা যাবে এবং গাছের বার বাড়তি কম হবে। এবং এটা আরো ক্লোজ ছবি, এখানে পাশে নাইট্রোজেনের অভাবজনিত গাছের ছবি এবং এটা হলো নাইট্রোজেন ব্যবহার করা হয়েছে তার ছবি। এখন এর প্রতিকার করতে হলে যে জিনিসটা করা লাগবে, সার সুপারিশমালা অনুসরণ করে ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে। 3 বা 4 কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করা যেতে পারে। সার দেওয়ার সময় জমিতে চিপচিপে পানি রাখা ভালো এবং রোপণের আগে জমিতে গোবর এবং সবুজ সার দেওয়া উত্তম। ধন্যবাদ সবাইকে।